স্টেট টাস্কফোর্স যেটা তৈরি করা হয়েছিল স্যার, যেটা বললেন সেটার কোনো স্ট্রাকচার, সেটার কোনো ফাংশন, সেটার কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার আমরা এখনও পাইনি। যেটা আমরা আমরা আগের দিনও যেটা মিটিংয়ে বলেছিলাম এবং যেটা আমাদের অ্যাসিওর করা হয়েছিল যে ইট ইজ বিং লুকড আফটার, সেটা আমরা এখনও পাইনি। টার্মস অফ অর্ডিন্যান্স তুমি দেখে নাও, আমি যাতে ওরাও জানতে পারে। আমি ওনাকেই অ্যাড্রেস করছি। স্টেট টাস্ক ফোর্সের যেটা হয়েছিল সেটার কোনো টার্ম অফ রেফারেন্স আমরা পাইনি। সেটা স্ট্রাকচার, ফাংশন, তার মান্থলি মিটিং কখন কখন হচ্ছে, তাতে কারা আছেন, কোন দায়িত্বে আছেন এবং কী দায়িত্ব পালন করছেন, সেগুলো কিছু আমরা জানি না। সেকেন্ড উনি একটা স্টেট টাস্ক ফোর্সের মধ্যে যে আমরা দাবি করেছিলাম যে আমাদের রিপ্রেজেন্টেটিভস অ্যাটলিস্ট 10 অন রোটেশনাল বেসিস, ওটার ব্যাপারে মানে উই ওয়ান্ট টু নো, বিকজ যারা অনশন করছে আমরা কিন্তু ওদের সাথে ডিসকাস করে, সবার সাথে ডিসকাস করেই দাবিগুলো তৈরি করা হয়েছে। তো উই আর দেয়ার ফর আনসারেবল টু দ্য মাস দ্যাট উই আর রিপ্রেজেন্টিং। এই জিনিসটা স্যার খুব গুরুত্বপূর্ণ, আমি জাস্ট পয়েন্টগুলো ইন অর্ডার কভার করছি। আমাদের গভর্নমেন্টের 3 জন সেখানে আপনাদের তরফ থেকে এরকম বলা হয়েছিল যে 5 থেকে 7 জন এরকম থাকতে পারবে। আমরা বলেছিলাম যে না, আরো বেশি থাকলে সুবিধা, যেহেতু এতগুলো মেডিকেল লোক থাকলে না কাজ হয়। এক্স্যাক্টলি ম্যাম, এক্স্যাক্টলি সেই জন্যই আমরা বলেছিলাম যে মাঝামাঝি, যে আপনারা বলছেন 5-7, আমরা বলছি 20-25, এরকম নয়, একটা মিনিমাম 10 অ্যাটলিস্ট থাকুক, সেটা আমরা রোটেশনাল বেসিসে তৈরি করি। এইরকম একটা জায়গা না হলে ম্যাম যেটা দাঁড়াবে যে এতগুলো কলেজ সব জায়গায় রিপ্রেজেন্টেশন ম্যাম দরকার। আমরা বলছি না যে প্রত্যেক মিটিংয়ে প্রত্যেকে আসতে পারবে, কিন্তু অ্যাটলিস্ট মানে আপনি যেটা বলছেন যে বড় কমিটি হয়ে গেলে কাজ চালাতে অসুবিধা, কিন্তু এটা তো ঠিক ম্যাম যে রিপ্রেজেন্ট নর্থ বেঙ্গলের যে অসুবিধাটা, হ্যাঁ অবশ্যই আমি এসেও নর্থ বেঙ্গলের কলেজ কথাটা বলতে পারবো বটে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মিনিমাম একটা 10 একটা আমাদের অ্যাপিল ছিল, আমাদের রিকোয়েস্ট ছিল, এবং সেইটা রোটেশনাল বেসিসে সেটা কাজ করবে। এইটা ম্যাম যদি আমরা একসাথে কাজ করতে চাই, এই গোটা ব্যাপারটা তো এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আপনার আমাদের অনেক কথায় আপনি একমত নন, আমাদের অনেক, আপনি যে কাউন্টার থ্রেড কালচার বলছেন সেটাও আমরা সবটা একমত নই, কেননা থ্রেড কালচার যে সত্যিই রয়েছে সেটা কিন্তু আমাদের বোঝানোর প্রয়োজন আছে। তো সেই জায়গায় একসাথে কাজ করার যদি কোনো জায়গা থাকে, সেই জায়গায় একটা কিন্তু প্রপার রিপ্রেজেন্টেশন ম্যাম লাগবে। এইটা না হলে আমাদের গোটা যে আমরা যে ইনপুট দেবো, আমরা যে কথাগুলো বলবো, আজকে আমরা বারবার বলছি যে যদি এই 5 জনকে ফিক্স করে দেওয়া হয় তাহলে আমরাই যে ভবিষ্যতে, আপনি যে কথাটা বলতে চাইলেন যে তোমরাই পরে গিয়ে কি হবে না তার গ্যারান্টি কি দিচ্ছ, আমরাও সেই গ্যারান্টি নিতে চাই না যে আমি গিয়ে ভবিষ্যতে, আমি নাম নিচ্ছি না, ভবিষ্যতে গিয়ে কী হয়। সেই জায়গা থেকেই কিন্তু প্রপার রিপ্রেজেন্টেশন এবং সেটা রোটেশনাল বেসিস আমরা একদম স্বচ্ছভাবেই, না হলে আমরা এসে বলতাম যে এই আমার নাম নিন, আমার নামটা ঢুকিয়ে দিন, আমরা তো এই কথা বলতাম। আমরা স্বচ্ছতা দাবি করছি বলেই কিন্তু এই কথাগুলো বলছি, একদম ওপেন সবার সামনে। 10 জন কি করো রোটেশনালটা তোমার সাথে আমি এগ্রি করি, তার কারণ হচ্ছে আজকে যে জুনিয়র ডাক্তার আছে MBBS করছে, কাল সে পাশ করে বেরিয়ে যাবে, ঠিক, তখন তার জায়গায় কে আসবে? এটা আমি আই অ্যাপ্রিশিয়েট দ্যাট পয়েন্ট, কিন্তু মনে রাখবে কমিটি করতে গেলেও আমি CSK যেটা বলবো, যে আমি যেটা বলেছিলাম 1 জন করে থাকবে, সেটা তুমি 2 জন করো, জুনিয়র ডাক্তার 2 জন, রেসিডেন্সিয়াল করো 4 জন। ম্যাডাম ম্যাডাম একটা ইনপুট দেওয়ার ছিল, সেটা হচ্ছে যে ম্যাডাম আমরা যদি 17 তারিখে সুপ্রিম কোর্টের রিকমেন্ডেশন দেখি, সেখানে কিন্তু কলেজ লেভেলে কমিটিগুলো থাকার কথা ছিল, সেখানে কলেজ লেভেলে এখন কোনো এক্সিস্টিং কমিটি, আরে বাবা এগুলো করবে, তোমরা আগে নরমাল সেটা রেস্টোর করো, কাকে করবে, এখন তো কোনো স্থিরতাই নেই, আগে স্থির পরিবেশ তৈরি করো, শান্তি, আগে তোমাকে কাজ করার পরিবেশটা তৈরি করতে হবে, তবেই তো আমরা এগুলো করতে টাইম পাবো। আমরা এখন কিন্তু কর্মবিরতি করছি না, আমরা কাজে ফিরে গেছি। সেটা নয় বাবু, একটু বোঝো, তোমরা বলছো আমাকেও তো একটু ক্রস চেক করতে হবে, কোন জায়গায় কে সুইটেবল হবে না হবে, একটু কথা বলতে হবে সেই হসপিটাল লেভেলে, একটু কথা বলতে হবে সেই মেডিকেল কলেজ লেভেলে, তাদের ওপিনিয়ন তো আমাকে নিতে হবে। হ্যাঁ ম্যাডাম, আমরা এই জন্য তোমরা কাজটাকে নরমাল ফিল, ম্যাডাম এই জন্যই আমরা বলছি, এগুলো দেখে নেব, এগুলো কোনো অসুবিধা হবে না। আমরা একটাই কথা বলছি যে এই যে দেখে নেওয়ার যে বিষয়টা বলছেন, যে আমরা দেখে নেব এই জায়গা থেকে এই জায়গা থেকে, আমরাও বলছি না আমাদের পছন্দমতো, আমাদের বড় কতগুলো কাজ আমরা করে দিয়েছি অলরেডি। ম্যাম একটু শেষ করতে দিন ম্যাম, আমরা বলছি এই কথা বলছি না যে আমাদের পছন্দমতো কোনো লোককে এই কমিটিগুলোতে বসাতে হবে, আমরা বারবার কিন্তু এই কথাটা বলছি। আমরা বলছি যে এই কমিটিগুলোতে ইন্টারিম পিরিয়ডে ম্যাক্সিমাম নাম্বার অফ UG স্টুডেন্টস এবং মেজরিটি নাম্বার অফ রেসিডেন্ট স্টুডেন্টস যারা ডাক্তার রয়েছে তারা যাদের নমিনেট করবে, এরকম লোক দিয়ে মনিটরিং কমিটি করতে কী সমস্যা,
এইটুকুই আমরা জাস্ট জানতে চাইছি। গভর্নমেন্ট টাস্ক ফোর্সে অফিসাররা চিফ সেক্রেটারি প্রোগ্রামটা মানে নিজে হেড করছে, সেখানে তুমি বলছো মেজরিটি তোমাদের থাকবে আর গভর্নমেন্টের সেটা বলা হয়েছে না, কারা থাকবে, কোন রিপ্রেজেন্টেটিভ থাকবে সেই আমরা এটা বলছি না। ভুল বুঝছেন আবার ম্যাডাম, যেটা বললেন না দুজন দুজন করে দিয়ে দাও, শুরু করি আমরা মিটিং। দুজন রেসিডেন্সিয়াল দাও, দুজন জুনিয়র ডাক্তার দাও, চারজন স্টুডেন্ট। এবার হচ্ছে স্টুডেন্ট তো বললাম তো, জুনিয়র ডাক্তার কোনটা বলছে, এটা এসটিএফ এর কথা বলছেন? স্টেট টাস্ক ফোর্স। ম্যাডাম আমার মনে হয় একটা জায়গায় কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, যে জুনিয়র, আমি আগে একটু বলে নি, জুনিয়র ডাক্তার আর স্টুডেন্টস আলাদা। বেসিক্যালি স্টুডেন্টস যারা রয়েছে তারা ইন্টার্নশিপ পাস না করা অবধি তারা জুনিয়র ডাক্তার হতে পারছে না, ইন্টার্নশিপ থেকেই তারা শুধুমাত্র কাজটা শুরু করে জুনিয়র ডক্টরশিপে। আমরা যাদের বলছি যে রেসিডেন্ট ডক্টরস, তারা রেসিডেন্ট ডক্টরস আর অল জুনিয়র ডক্টরস, স্টার্টিং ফ্রম দ্য হাউস টপ, দেন পোস্ট গ্রাজুয়েট, দেন সিনিয়র রেসিডেন্ট, দেন পোস্ট ডক্টরাল, দেন সিনিয়র রেসিডেন্ট। ম্যাডাম এই টোটাল যে গ্রুপটা এটা হচ্ছে জুনিয়র ডাক্তার, এরা সবাই রেসিডেন্টস, কেউ জুনিয়র রেসিডেন্ট কেউ সিনিয়র রেসিডেন্ট, স্টুডেন্ট এর মধ্যে কেউ পড়ে না ম্যাডাম, স্টুডেন্টস আর ডিফারেন্ট ফ্রম দেম।